1 লাখ টাকা পেয়ে যাবে। কোটি টাকার কথা বলেছি। কত? কোটি টাকা ম্যাডাম, কোটি। কে এই লোকটা? আবার নতুন কোন ষড়যন্ত্রের অংশ নাকি? ওই চেকটাই কলিমের হাতে দিতে হবে, নইলে আমরা ফেঁসে যাব। জীবনেও না, ওই চেক আমি দেবই না। খবরদার আপি। শুভ খবরটা কি? তোর আর আমার বিয়ে। অন্ত ছাড় বলছি, অন্ত জীবন দিয়ে দিব, তবু আমি তোর পা ছাড়বো না, কিছুতেই ছাড়বো না। অন্ত, আমি তোরকে এমন শাস্তি দেব না, তুই ভাবতেও পারছিস না। অন্ত, শাস্তি তো তুই এমনি দিচ্ছিস আপি, আমার টাকা আমার কাছ থেকে কেড়ে নিচ্ছিস। তোর টাকা মানে? ঠিক কোন টাকাটা নিয়ে কথা হচ্ছে অন্তরা? তুইও আছিস অন্তরা, এইসব কাপড় পরে কেউ এরকম ফ্লোরে গড়াগড়ি খায়? ও তো ঠিক ফ্লোরে গড়াগড়ি খাচ্ছিল না, তোমার পা ধরেছিল। কি হয়েছে বলো তো? না না, ওরকম কিছু না, আমরা একটু খেলাধুলা করছিলাম। কাবাডি 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 কাবাডি, হ্যাঁ ঠিক তাই। ওই খেলাতে তো পা ধরতে হয়, কিন্তু আজকের প্রোগ্রামে তো কাবাডি খেলা নেই। ও ও, তাই নাকি? নেই 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 নেই। মুদ্রা কথা হলো, আমার এই কোম্পানিতে এত উন্নতি করতে পেরেছে শুধুমাত্র ফরহাদ আর বিথির কারণে। তাই এই দুজনের উদ্দেশ্যে আরেকটা হাততালি। এই কথা কেন বলেছো তুমি বিথিকে? ভালো করেছি বলেছি। তুমি মিথ্যে বলেছো। মিথ্যে বলিনি আমি তোকে, বিয়ে করব আমি তোকে। এই দুজন মানুষের পাশাপাশি আরেকজন মানুষকে আমাকে থ্যাঙ্ক দিতেই হবে, কিন্তু আফসোস সে আজ এখন এখানে নেই। উনি আপনার হবু স্ত্রী ফারিয়া ম্যাডাম, ঠিক না স্যার? একদম ঠিক। আসলে ফারিয়া ছাড়াই ফিরে আসাটা আমার পক্ষে সম্ভব হতো না। ফারিয়া আমাকে অন্ধকার থেকে তুলে এনে আলোর পথ দেখিয়েছে। কেউ প্লিজ পার্সোনালি বিষয়টা নেবেন না, আমি পেছনে সবকিছু ভুলে নতুন করে পথ চলতে চাই, আর সেটা আমার প্রেম আমার ভালোবাসা ফারিয়াকে সাথে করে নিয়ে ওকে জীবন সঙ্গী করে। মিথি কিছু বলবে নাকি? না স্যার, কিছু বলবো না। আমার আর ফারিয়ার এই পথ চলাতে আপনাদের সকলের দোয়া চাই, আর সেই সাথে চাই পৃথিবীর কণ্ঠে একটা মনোমুগ্ধকর গান। নিশ্চয়ই। রাহাত, তোমার বক্তব্য যদি শেষ হয় তাহলে? আমার শেষ, সবাইকে ধন্যবাদ। যাও যাও পৃথি। আমি ভুল কিছু বলিনি বিথি, আমি সত্যি ফারিয়াকে ভালোবাসি, ও আমার সত্যিকারের প্রেম, ওকে নিয়ে জীবনে আমি সুখী হব। আপনার বন্ধুর মতো আপনার জন্য শুভকামনা ছাড়া আমার কিছু বলার নেই রাহাত স্যার। এই নে বোন, আমার আমার যা আছে সব নিয়ে নে, তাও চেকটা দে প্লিজ। বলছি তো দেব না,
আর তোর এসব কানাকড়ি দিয়ে আমি কি করবো? দেখ লোকটা যে এত বিপজ্জনক আমি আগে বুঝতে পারিনি, আর কে জানতো এই লোকটা এভাবে আমাদেরকে ফাঁদে ফেলবে। আর এখন যদি লোকটাকে চেকটাও না দেই, চেকটা যদি দিয়ে দেই আর তারপর ফারিয়াও যদি আমাদের বাড়ি থেকে বের করে দেয়, তখন তখন কি হবে, কি করবো আমরা, কোথায় যাব? আহা, সেটা তো ভবিষ্যতের কথা, কিন্তু ওই লোকটাকে যদি এখন টাকাটা না দেই তাহলে তো আমাদের বর্তমানটাই থাকবে না, ভবিষ্যৎ তো চোখেও দেখতে পাবো না। দেখ কিচ্ছু হবে না আমাদের, আমি বলছি সব ঠিক করে দেব আমি। আচ্ছা ধর আমরা মনে করি যে এই চেকটা কোনোদিন আমাদের হাতে আসেনি, এই টাকাটা কখনো আমাদের ছিলই না, না মানে আমি বলতে চাইছি যে দেখ একবার 1 কোটি টাকার একটা চেক তো আমরা ফারিয়ার কাছ থেকে আদায় করেছি না, আমরা আবার ঠিক পারবো, আমার উপর ভরসা রাখ। ওটাই তো নেই আমার তোর উপরে। আর ভাবিস না লক্ষ্মী বোন আমার, আমি বলছি আমি তোকে ঠিক খুশি করে দেব, এবার চেকটা দিয়ে দে প্লিজ। দেখুন তো এটা আমাদের দুইজনের জন্য ভালো হবে, যাবো চেকটা বের কর, যা প্লিজ। প্রেমের কাহিনী গান।
আপনাদের কাছ থেকে আমি একটু সময় চেয়ে নিচ্ছি, আমি একটু ভেতর থেকে আসছি। ভেতরে চলো, তোমার সাথে আমার কথা আছে। এখন না জয়িতা, এখনই আসো। গানটা তো বিধি ভালোই গেল, তাই না? হ্যাঁ, ও তো সবসময় ভালো গান গায়। সে তো গায়, কিন্তু আজকে মনে হলো যেন একটু বেশিই ভালো গাইল। তোমার গ্লাস তো খালি, বলো না, দাও আরো জুস এনে দিও। কি হলো তোর আবার? তুমি আমার সাথে মজা করো না প্লিজ। মানে? মানেটা তুমি খুব ভালো করে জানো। বিয়ে একটা সিরিয়াস ব্যাপার, এটা নিয়ে তুমি কেন? আমি মোটেও মজা করছি না। ফারিয়ার বিয়ের জন্য লন্ডন থেকে মা আসছে। মা আসুক, মাকে আমি বলবো তোদের বাসায় বিয়ের প্রস্তাব নিয়ে যেতে। ফুপুর সাথে কথা বলে সবকিছু না হয় মাই ঠিক করুক, আর আমি চাই সেটা আগামী মাসেই হোক। তাহলে তাহলে বিথের কি হবে? ও তোমাকে কি ভাববে? ও যাই ভাবুক না কেন, আমার আর কিছু যায় আসে না। বোকার মতো কথা বলো না, মেয়েটা তোমাকে পাগলের মতো ভালোবাসে। হয়তো, কিন্তু আমার উপর মিনিমাম আস্থা রাখে না ও। না হলেও কিভাবে ভাবলো যে আমি তোর সাথে আমার বিয়ের কথা জানাতে ওদের বাড়িতে গিয়েছি, যেখানে আমি আমার নিজের সততাকে বিসর্জন দিয়ে শুধুমাত্র ওকে চাকরিটা পাইয়ে দেবার জন্য কি না করেছি, মিথ্যার আশ্রয় নিয়েছি। সেখানে ও কি করে ভাবতে পারলো যে আমি তোকে বিয়ে করছি? সঞ্জয়, আজ সারাটা দিন আমি ভেবেছি, ঠান্ডা মাথায় আমি ভেবেছি, এরকম ছেলে মানুষই ভালোবাসার না কোনো মানে হয় না, একদম মানে হয় না। দ্যাটস ওয়াই আমি সিদ্ধান্ত নিয়েছি এসব বাদ দিয়ে আমি তোকে বিয়ে করব। কি করবি তো আমাকে বিয়ে? তোমরা ছেলেরা নিজেদেরকে কি ভাবো বলো তো, আর মেয়েদেরকেই বা কি ভাবো? খেলার পুতুল, যখন ইচ্ছে হয় বলবে বিয়ে করব, আর আমরা হীরে জহরত পরে বৌশিতে তোমাদের কাছে চলে আসব বিয়ে করার জন্য। দেখ জয়ী, ভালো তো আমাকে বাসো না তুমি, কখনো এক মুহূর্তের জন্য ভালোবাসোনি আমাকে, তাহলে কেন আমাকে বিয়ে করতে চাইছো? হয়ে যাবে ভালোবাসা। যদি ভালোবাসা না হয়, যদি তুমি বিথিকে ভুলতে না পারো, তখন আমার কি হবে? দেখ, আমার জন্য তুই এতটুকু রিস্ক নিবি কিনা সেটা তোর উপর ডিপেন্ড করছে জয়ী। তুই হ্যাঁ বললেই আমি বিয়েটা করব, আর না বললে না। কি ব্যাপার কাছে ভাই, রাহাত কোথায়? আর বাকিরা সবাই খেতে গেছে, তোমরাও চলো। বিথিও গেছে তাহলে? বিথি বাড়ি চলে গেছে। কখন গেল? এই না দেখে গেলাম। আমি বিথিকে বলেছিলাম যে তোমার কাছ থেকে যেন বিদায় নিয়ে যায়। পরে বোধহয় ভেবে দেখেছে যে তুমি তোমার হবু স্ত্রীর সঙ্গে এক কামরায় আছো। কি করে সেখানে ও যায়? দেখুন কেসবে, এত বড় একটা সিদ্ধান্ত নিয়েছো ভাই, আমাকে তো জানাতে পারতে। তুমি আমাকে এত পর কবে করে দিলে? আর কেনই বা এত বড় একটা সিদ্ধান্ত তুমি নিতে গেলে? তোমরা তো দুজন দুজনকে ভালো। থাক না কেসার ভাই এসব কথা, আমি চাই না এখন এই ধরনের কথা আমার আর জয়িতার সামনে আসুক। হাসছেন কেন? হাসছি তার কারণ হলো
তুমিও আরেকজন রাহাত হয়ে গেলে ফরাদ। মানে? তুমি না বললে যে এসব নিয়ে কথা না বাড়াতে, তাহলে আর মানে জেনে কি করবে? বিধি খুব সুন্দর করে বোরহানি করেছে, খাওয়ার পর চলো সেটা মজা করে খাই। আমি আপনার বাসায় যাইতাম। রে আমার বাসাত কে রে? দাওয়াত কি আমার বাসাত না কেন? পয়সা থাকলে জীবনে বহুত দাওয়াত খুন জীব, কিন্তু এই বাসায় আজকে থাকাটা নিরাপদ। এ ফুজু মিয়া, ও তো বেরাও কে রে? আরে আমি তো তোমার লোকে আছি নাকি? আপনিও তো আছেন দূরের উপরে, যে দৌড় ডেঙ্গা দিছেন ভাগ্য ভালো যে পাওয়াটা ভাঙ্গে নাই। তোমার যেমন কথা, আমার বাইজি রানুর এনগেজমেন্ট আর আমি থাকতাম না, এটা কি হয়? আমার নিজের একটা দায়িত্ব আছে না? হ্যাঁ, বাইজা থাকলেই তবেই সে নাত্মীয়। আপনাদের একজন নার্সকে খুঁজতে। কোন নার্স? নার্স রুনা। যাকে এতদিন ধরে ভালোবেসেছিস তাকে নিয়ে ভাবিসনি? তোর কথা শোনার পর তার মনের অবস্থা কি হবে? আচ্ছা, তুই কখনো ভেবেছিস এইভাবে রানুকে নিয়ে? একবার ভেবেছিস তোর আর ফারিয়ার খবর শুনে রানুর মনে কি হয়েছিল? আরে ওই রানু আর রুনা একই কথা। মানে ওই রানুই হাসপাতালে রুনা সেজে এসেছিল। রানু হাতটা দাও।